बंधन तो प्यार का बंधन है। তোমার সবাই ভালো আছো, তোমাকে দেখাবো আমি খুব ম্যাজিক, তাই তোমাদের একটু চোখটা বন্ধ করে নিতে হবে। দেখতে পাবি একজনকে, আবার ম্যাজিক দেখাবো। বুঝতে পারছো, তিনটে হনু চলে এসেছি, আমরা এখন ব্লক করছি সোনারপুরেটা ঘুরতে এসেছে। আমরা ঠিক করেছিলাম যে তিনজন মিলে সোনারপুরে দেখিয়ে সোনার দোকানে ডাকাতি করবো, তারপর জানতে পারলাম যে এখন করোনা চলছে, পুলিশ বহুত পেলাবে। সেটা বড় কথা নয়, আমাদের করোনা হয়ে যাবে, তাই জন্য যাইনি, প্ল্যান ক্যান্সেল। তো আমরা এখন চলে এসেছি এখানে ঘুরতে। কোথায় ঘুরতে? গরু দেখতে। যেখানে অনেক দূরে দেখা যাচ্ছে একটা মাঠ, সেই মাঠে আছে ঘাস, ঘাস খাচ্ছে গরু, ওখানে দিচ্ছে গোবর, হচ্ছে মজা। হ্যাঁ, মানে বুঝতেই পারছো সেলিব্রিটি ব্লগার এসছে আমার কাছে। ওর আশা কথা ছিল আজ থেকে ছ মাস আগে, ঠিক আছে, ছ মাস আগে থেকে বলছি অর্ঘ বাড়িতে আয়, বাড়িতে আয়। ও আমার বাড়িতে এসে অনেকক্ষণ ধরে খাওয়া দাওয়া করেছে, ময়া পূজা করেছে, আড্ডা ফাড্ডা দিয়েছে, একটা ভিডিও খেয়েছে। সেই ব্যাপারটা যদি দেখতে চাও যে আমার বাড়িতে কি কি করেছে, সেটা দেখতে হলে হচ্ছে এখানে চলে যাও, এখানে আসছে ডি অর্ঘ ব্লগ। নাম শুধু ডি অর্ঘ, বাকিটা বলবো না মা, বহুত পেলাবে। দীঘা পুরি প্রচুর মানে লং ড্রাইভ করেছি, তোমার ইয়ে আছে, তোমার ওই যে সিকিম, যদি লং ড্রাইভ করো আমাদেরকে বলবে, আমরাও লং ড্রাইভ করতে ভালোবাসি, ঠিক আছে। প্রথমত ওটা বিক্রি করে 290 cc গাড়ি, ওই যে পালসার, পালসার বলছিস, সরি ইয়ামা ভার্সন 3 নিয়েছিলাম, ভার্সন 3 বিক্রি করে এটা নিয়েছি অফিসে যাতায়াত করার জন্য। ওটা বিক্রি করে অফিসে যাওয়ার জন্য জাস্ট আমরা এটা নিয়েছি। তোমরা যদি মেয়াদে যা কিছু অলরেডি তোমরা মেয়াদে চাও ড্রিঙ্ক করা থেকে যা কিছু, তুমি জাস্ট আমাকে ফোন করবে, আমার বাড়িতে এখানেই, আমি তোমাদেরকে বলেই দিলাম আমার বাড়ি এখানেই, জাস্ট আমাকে একবার ফোন করে চলে আসবে, ভাই আমরা আসছি, জাস্ট এতটুকুই আর কিছুই না। যার এই সব আমার কি, আমারই সব কিছু, আমারই বিশ্বাস, ছোট ভাই তো তোমার থেকে অনেক ছোট, আমি তোমাদের থেকে অনেক ছোট, শুধু বাবার আছে বলে আমি জাস্ট একটু এ করে খাচ্ছি আর কিছুই না, কিন্তু তোমাদের থেকে আমি অনেক ছোট। তোমাদের যদি কোনো এখানে আসবে কিংবা ড্রিঙ্ক করবে কি মদ খাবে কি মেয়ে আনবে যা কিছুই, জাস্ট আমাকে একবার ফোন করবে যে ভাই আমার নাম সুরজিৎ, ভাই আমরা আসছি, বাকিটা আমার দায়িত্ব। ওকে, একদম একদম রক আছে সুরজিৎ ভাই আছে এখানে, তো বুঝতেই পারছো এই হচ্ছে সিন, মোটামুটি লোকজনের এরকমই সিন, দাবি আলাদা দাবি। এনিওয়েজ এখানে দেবার্গো আছে, ঠিক আছে, এখানে আমার সাথে আছে হচ্ছে রোড রানার কলকাতা, ঠিক আছে, ওর চ্যানেলের নাম দেখে নাও, সেখানে আমার একটা বাইকের ভিডিও করেছে, লিংক থাকবে আমার ডেসক্রিপশনে, চাপ পাবেন। তাই ব্যাপারটা হচ্ছে মামার বয়স হয়ে যাচ্ছে, এবার মেয়েরা একটু বিয়ে ফিয়ে করার জন্য মামাকে একটু আমার ভিডিওই দেখে না মেয়েরা, ভাই ওই জন্যই তো বলছি যে মেয়েরা আছে, যে মেয়েরা আছে তাড়াতাড়ি বিয়ে করার জন্য মামাকে অ্যাপ্রোচ করো, মামা কিন্তু রেডি আছে বিয়ে করার জন্য। বড় ব্যাপার হচ্ছে মেয়েরা, মেয়েরা স্পেশালি মেয়েদের জন্য এই অফারটা রয়েছে, মেয়েরা যারা কমেন্ট করবে আর ভিডিওটা মানে ভিডিওটা দেখলে তারপরেই তো কমেন্ট করবে, ভিডিওটা দেখলে কমেন্ট করবে, যারা যারা কমেন্ট করবে মামা তাদেরকে মামার সুপার বাইকে একটা রাইড দেবে, ঠিক আছে। বহুত পেলাবে ভাই লোকজন, ফুল থ্রটল দেবে ফিল করবে।
আচ্ছা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা বলা খুব প্রয়োজন, সেটা হচ্ছে যে আমাদের চ্যানেলে মজা হয়, ঠিক আছে, আমার চ্যানেলে হোক, অর্ঘ্য চ্যানেলে হোক, এই মামার চ্যানেলে হোক, আমাদের চ্যানেলে মজা হয়, সেই মজাটাকে প্লিজ মজা হিসাবে নিন। কারণ হচ্ছে আমরা সিরিয়াসলি কিন্তু কাউকে খুব একটা ইনসাল্ট করতে কিংবা হার্ট করতে চাই না, এবং আমরা সেটা করিও না, আমরা জাস্ট খিল্লি করি জাস্ট এন্টারটেইন করার জন্য, একটু হাসানোর জন্য, ব্যাস এইটুকুনি। অ্যাকচুয়ালি আমরা হচ্ছে এন্টারটেইনার, আমাদের ভিডিওটা অ্যাকচুয়ালি দেখে যেন মজা পায়, মানে এই আমাদের এত স্ট্রেস যুক্ত লাইফ, ওই স্ট্রেসটাকে কাটানোর জন্যই তো মানুষ ভিডিওতে মানে ইউটিউব দেখে মজা করে, মজা দেখে। তো মানে ভিডিওটাও যদি সিরিয়াস হয়ে যায় তাহলে আর কে দেখবে, তো তাই জন্য এগুলো সব মজা ভাবেই হয়। সো প্লিজ মজাটাকে মজার মতো নাও গাইস, লাইটলি নাও, লাইটলি বাজো। আর লোকজন আবার আমাকে ইনস্টাগ্রামে ঠেট ফেট করতে আরম্ভ করে দিয়েছে, ঠোঁটটা ফেটে যাচ্ছে, বড় কি করতে হবে, বড় বড় শহরে মে ছোট ছোট বাত দেখে যাও, বলছে শীতকাল নাকি ঠোঁট ফেটে যাচ্ছে, ওকে বড় কি করতে হবে। এই সব ছেলেদের কি সংসার করা যায় বলো? শুধু এইটার জন্যই মামার ইনস্টাতে প্রচুর মেসেজ আসা শুরু হয়ে গেছে, এমনিতে ইনস্টাতে মাত্র 100টা ফলোয়ার। বড় কিয়াটা কিন্তু খুব ভালো, মমতা ব্যানার্জি বলেছে লিগ্যাল ইটস, তাহলে বড় কিয়া লিগ্যাল করো, বড় কিয়া লিগ্যাল বড় কিয়া। ও নো, ঠিক আছে বুঝতে পারছো কোথায় আজকে আমরা যাতা হচ্ছে, সন্ধ্যে হয়ে গেছে, আরেকটা লোকেশনে এসে গেছি, ঠিক আছে, ভাইদের তো আমাদের সোনাপুরটাকে একটুখানি ঘুরিয়ে ফিরে দেখাতে হবে, এখানে সুন্দর আকাশ, সুন্দর বাতাস, সুন্দর ঝিল তিনটেই আছে, চিন্তার কোনো কারণ নেই, এলাকার বুকে, হ্যাঁ, সাথে সুন্দর টাওয়ারও আছে, ঠিক আছে, পিছনে একটা পাহাড়ের অভাব আছে, চাপ নেই, পাহাড়টাও সেরকম হলে কোনো একদিন এইট কোয়েটিক বুঝিয়ে দেবো। তো ভাইরা সোনারপুরে এসছে, ওদেরকে একটুখানি বন্ধনের কচুরি খাওয়াবো না, সেটা তো হয় না, বন্ধনের কচুরি এখানে খাবো না, নেবো, নিয়ে এখান থেকে বেরিয়ে যাবো বাড়িতে, বাড়ি দিকে দেবারে বন্ধনের কচুরি খাবো। ও আচ্ছা, ও ঢুকছে এবারে, আয় ঢুক, ঢুকছি না, আচ্ছা ঢুক, বন্ধনের কচুরি খাবে, তার আগে বন্ধন ব্যাংক থেকে আমি টাকাটা তুলে আনি নাকি? ও না না, দরকার নেই, আমার তরফ থেকে, আমি স্পন্সর আজকে, না মানে বন্ধন বন্ধনে ফ্রি হবে না, আমার বন্ধনের কার্ড আছে, এইটা যাই না যাই, এটা ইউজ করতে হবে। আমি এখানে ক্যামেরা নিয়ে এলাম, কাকা হালকা করে মাস্কটা খুলে দিল, আগে আমার ছবিটা নে ভাই, ঠিক আছে, আগে আমার ছবিটা নে, তারপরে পরের কথা। আমাদের যে বন্ধনটা আছে সেটা আরো অটুট হয়ে যাবে, অটুট বন্ধন। বন্ধন তো প্যার কা বন্ধন হ্যায়, তারপর যাই না লাইনটা পরের দিকে, ঠিক আছে, বুঝতে পারছো, সবাই সঙ্গীত শিল্পী এখানে, ঠিক আছে, চাপ নেই, বন্ধনের কচুরি ঘরে গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুগণ, লোকজন চলে এসছে আমার বাড়িতে, এখন ওরা খাচ্ছে হচ্ছে বন্ধনের কচুরি, এবং বন্ধনের কচুরি খেয়ে ওটাকে রিভিউ দেবে, ঠিক আছে। আজকের ফুড ব্লগের ব্লগার যে আছে সে হচ্ছে ডি অর্গ ব্লগস এর নায়ক, ঠিক আছে, মানে আমাকে ফুড ব্লগার বানিয়ে দিয়েছে, যেখানে মামাই হচ্ছে আসল ফুড ব্লগার। চলো বলো খেয়ে কেমন খেয়েছে। তুমি বল কি, তিনখানা লঙ্কা নিয়ে যে ছেলে, ছেলে খুব ঝাল খেতে ভালোবাসো, সোনারপুরে না আসলে আমি জানতেই পারতাম না যে বন্ধনের এরকম একটা কচুরির ব্রাঞ্চ আছে, মানে আমাদের ওখানে বন্ধন ব্যাংক দেখেছি, বাট বন্ধন আবার কচুরির বিজনেস শুরু করে দিয়েছে আমার জানা ছিল না, অনেস্টলি। যাই হোক, ভালোই খেলে, নো ডাউট, তোমরা সোনারপুরে আসলে টেস্ট করতে পারো বন্ধনের কচুরি। আমাদের সোনারপুরের এখানে আর কি বন্ধনের কচুরি এবং সুবলদার লস্যি, এই দুটোই ফেমাস, লোকজন আসে খায় পায়, মজা হয় আর কি, মজা হচ্ছে, এখনো হচ্ছে, আমার চ্যানেলে মনে হয় গ্যারেন্টেড। এবার একটা ফুড ব্লগে গেছে, চাউ চাউ ছিল, যাই হোক আমি দেখিয়ে দিচ্ছি, এরমভাবে নিল, মানে মুখে খাবার যায়নি তাই ও বলে দিচ্ছে হেভি, মানে টেস্ট করার আগেই হেভি, মানে ফেক রিভিউ। তো এই ব্লগটা খুব একটা বেশি বড়ো হচ্ছে না, ছোটো একটা ব্লগ, ছোটো ব্লগটা ছোট্ট করে টুক করে আমরা শেষ করে দেবো। সো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, বয়েজ অ্যান্ড গার্লস, যদি কোনো কারণে কিংবা অকারণে আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, অ্যান্ড অবভিয়াসলি শেয়ার করে দেবেন। সো পিটুক ভাইকা সাইনিং অফ, দেখা হচ্ছে পরের ব্লগে, মজা হচ্ছে, মজা বড়ো।